আসসালামু আলাইকুম, আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আরএফএল ড্রিঙ্কিট নিয়ে, ওয়াটার পিউরিফাই। এটা কিভাবে আনবক্সিং করতে হয় এবং এটাকে আনবক্সিং করার পরে কিভাবে আপনাদের ফিটিং করতে হয়, একটা ফাটের সাথে আরেকটা ফাট কীভাবে ফিটিং করতে হয়, এটা আমি আপনাদেরকে দেখাবো এবং এটার দাম কত বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। তো বিস্তারিত মূল আনবক্সিং করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সর্বপ্রথম বক্সটা আমরা আনবক্সিং করি, এটার ভিতরে কী আছে আমরা সবাই দেখি এবং এটা কীভাবে ফিটিং করতে হয় সেটা আপনাদেরকে ফাট ফাট করে আমি ফিটিং করে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন। তো সর্বপ্রথম আমি এই যে বক্সটা আমি খুললাম, এই যে এটার ভিতরে সর্বপ্রথমে একটা ফাট, তারপর এই যে এই ফাটটা মানে বাইর করলে এইটা পুরাটা ফাট ফাট খোলা এলোমেলো অবস্থায় দেখেন, সব ফাট এলোমেলো, একটা ফাট, একটা ফাট, একটা ফাট, ঠিক আছে। এইভাবে আলাদা আলাদা কয়েকটা ফাট। তো এখন আমরা ফাটগুলোকে কীভাবে আমরা একটার সাথে একটা জয়েন করব, একটার সাথে একটা কীভাবে আমরা ফিটিং করতে হয় সে বিষয়ে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটার ভিতরে আছে আপনার সরঞ্জামগুলো, এই যে ভিতরে কিটগুলো দেওয়া আছে, কিট এবং ছাঁকনি, ফিল্টারিং এবং কল, আমরা সব কিছু এখন খুলে ফেলব। এই যে এটার ভিতরে আপনার ফানি করার জন্য একটা কল, তারপর দিয়ে ফিল্টারটাকে ওয়াশ করার জন্য দুইটা ব্রাশ, তারপর দিয়ে ফানিটা যে প্রথম যেখানে ডালবেন ওটার জন্য প্রথম যে এটা ছাঁকনিটা, হ্যাঁ ফার্স্ট ছাঁকনি এটা, এটা থেকে ফানিটা পড়বে এটার উপরের একদম ডাকনাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন জিনিসটা, এটা হচ্ছে কিট। এটার ভিতরে দুইটা কিট আছে, এই যে কিট, এগুলো এখানে দুইটা কিট। আমরা এখানে কিটগুলোকে কীভাবে ফিটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা একদম সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যে এই ফাটের এই ফাটটা আছে এটার উপর আমরা এই ফাটগুলো খুলে নেব। ফাটটা আমরা খুলে নিলাম, তারপর এই কলটাকে আমরা খুলব। কলটাকে খুলে এই যে জামনাট যেটা আছে জামনাট, এই জামনাটটা আমরা খুলে নেব। খোলার পর এই যে একদম যে ফাটের মধ্যে কল লাগানোর সিস্টেম দেওয়া আছে যে এখানে, তো আমরা সর্বপ্রথম এখানে কলটা এখানে লাগাবো। এই যে এখানে ওয়াশার থাকবে বাইরের সাইডে দুইটা ওয়াশার, একটা থাকবে ভিতরে একটা থাকবে বাইরে, এই যে একটা ওয়াশার ভিতরে একটা ওয়াশার ভিতরে একটা থাকবে বাইরে। তো আমি সর্বপ্রথম এই যে এখান দিয়ে ঢুকাবো এটাকে, আর আরেকটা ওয়াশার ডাকের ভিতরে থেকে দিয়ে দিব এভাবে দিয়ে, তারপর এই জামনাটার মাধ্যমে এটা টাইট করে দিব। টাইট করার পরে এই যে আমার কলটা ফিটিং করা হয়ে গেছে এখানে। কলটা ফিটিং করার পরে এটা হচ্ছে একদম নিচের ফাট, এই নিচের ফাটের সাথে এই ফাটটা জাস্ট এভাবে আমরা বসাবো। এই যে একটা ফাটটা আমাদের হয়ে গেছে, এই ফাটটা এখানে বসানোর পর আমরা এটাকে সাপ শক্ত করে আটকে দিব। এই যে আটকে গেছে, ঠিক আছে। এরপর আমরা মাঝখানের ফাট যেটা যেটা কিট কিটের ফাট, ওই ফাটটা আমরা এখন জয়েন করব। প্রথম ফাটটা জয়েন করার পরে এই যে এই নীল কালারের যে ফাটটা আছে, নীল কালারের যে ফাট একদম প্রথম ফাট হয়েছে এটা, দ্বিতীয় ফাট এটা, এটা হচ্ছে তৃতীয় ফাট, খেয়াল রাখবেন। আর এখানে বাঁধ আছে, উল্টা পাল্টা লাগালে কিন্তু হবে না। এই যে এদিকে ডাল, এটা ডালের সাথে ডাল মিলাইয়া জাস্ট এভাবে আমরা বসাই দিব। বসা দেওয়ার পরে যে দেখেন খাঁজে খাঁজে মিলে গেছে, বসে গেছে, কোনো ফাট নাই, ঠিক আছে। এরপরে
এরপরে হচ্ছে আপনি কিট যেটাতে স্থাপন করবেন কিটের ফাটটা লাগাবো কিটের ফাটটা হচ্ছে এটা এটা আমরা খুলে নেব এটা আমরা খোলার পর যে দেখেন কিটের ফাটটা হচ্ছে এটা এই যে এটার ভিতরে কিট দুইটা কিট আমরা লাগাবো আপনারা লাইন সঙ্গে থাকেন কিট এই যে কিট দুইটা এটা একদম প্লাস্টিক দিয়ে ল্যামিনেটিং করা তা আমরা এই দুইটাকে খুলবো এটা সাবধানের সহিত খুলতে হবে এটা যাতে একটা সাথে একটা বাড়ি খাই ভেঙে না যায় এটা সাবধানের সাথে খুলতে হবে তো আমরা এটা খুলে নিলাম কিটের মধ্যে যে একটা নাট আছে এই যে নাট এই নাটটাকে আমরা এভাবে হাত দিয়ে ঘুরাই এটা খুলে নেব নাটটা খোলার পরে এই যে এখানের মধ্যে নাট দুইটা ওয়াশার আছে এই একটা ওয়াশার এই একটা ওয়াশার তো আমরা লক্ষ্য করব একটা ওয়াশার থাকবে আপনার উপরের সাইডে ভিতরের সাইডে একটা থাকবে বাইরের সাইডে যে পাশে আমরা নাট লাগাবো ওই পাশে একটা ওয়াশার থাকবে আর একটা ফাট থাকবে ভিতরে তো আমরা এই একটা ফাট এখানে থাকবে তো আমরা এটাকে লাগাবো ভিতর থেকে ভিতর থেকে আমরা এখানে এটা লাগাবো এই যে দেখেন এটাকে জাস্ট ভিতরে এভাবে 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 ইয়ে করে অপর ফিট থেকে আমরা এখান থেকে নাটটা দিয়ে টাইট করে দিব এই পাশ থেকে আমরা নাটটা দিয়ে টাইট করে দিব তো আমরা নাটটা দিয়েটা লাগাই লাগাইতেছি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এই জিনিসটা এটা হচ্ছে আপনার কিটটা আপনার মাফার জন্য মাফার যে একটা কাঠি এটা আপনার এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা যদি আপনার এইভাবে কাঠিটা যদি এটার ভিতর দিয়ে ঢুকে যখন থেকে দেখবেন যে এটা ভিতর দিয়ে ঢুকে গেছে মানে 7000 লিটার পানি ফিল্টারিং করার পর এটা ইউজ করতে হবে তখন আপনার এই কাঠিটা এখন তো ঢুকতেছে না দেখেন মাঝখান দিয়ে ঢুকতেছে না এই যে ঢুকতেছে না কিন্তু যখন এটা 7000 লিটার পানি ফিল্টারিং হয়ে যাবে তখন এটা ভিতরে দিয়ে ঢুকে যাবে এখন ঢুকতেছে না ঠিক আছে তো এটা হচ্ছে ওই যে কাঠি আপনার কিটটা মাপার জন্য একটা কাঠি ঠিক আছে তো এটা লক্ষ্য রাখবেন তো আমরা এখানের মধ্যে এই যে একটা একটা লাগাইলাম এই যে দেখেন এটার ভিতরে একটা লাগাই নিলাম এটা ভিতরে ফাঁস এটা বাইরে ফাঁস ঠিক আছে একটা লাগাই নিলাম আমরা আরেকটা লাগাবো দুইটা কিটে আমি লাগাই নিছি এই যে দেখেন দুইটা কিটে আমি ভিতর থেকে লাগাই নিছি এভাবে এই যে দেখেন বাইরে ফাঁসটা এসে যে এটা আর এটা হচ্ছে ভিতরে ফাঁস ঠিক আছে এটা ফিটিং করার পরে এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি এটা এখানে লাগাবো ঠিক আছে এটাকে আমি এখানে লাগাবো তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে লাগাইতে হয় এটা লাগানোর জন্য এটার উল্টা পাড়িয়ে আছে আপনার খেয়াল করবেন এই যে কলটা যে এদিকে কলটা যে পাশে এই ড্রিঙ্কিট লেখাটা হচ্ছে ঠিক ওই দিকে থাকবে ড্রিঙ্কিট লেখাটা আর ওই দিকে থাকবে যে যে পাশে কল আছে এই যে এই লেখাগুলো আছে কলটা আছে ওই পাশে ড্রিঙ্কিট লেখাটা থাকবে তো তাহলে এই যে দেখেন তাহলে আপনার এটা খাঁজে খাঁজে মিলে যাবে এই যে বাস ওকে আপনার যদি উলুট পালুট করে লাগান তাহলে এটা কিন্তু ফিটিং হবে না এটা এই যে এখন খাঁজে খাঁজে মিলে গেছে এটা এখন একদম ফিটিং হয়ে গেছে এরপর একদম সর্বশেষ কাজ হচ্ছে আমাদের একদম সর্বশেষ কাজ হচ্ছে এই যে ঢাকনাটা এটা আমরা লাগাই দেব এটার মধ্যে একটা আমরা ফিল্টারিংয়ের প্রথম একদম সর্বপ্রথম এই যে ছাঁকনিটা দেওয়া হয়েছে আমরা এই ছাঁকনিটার মাধ্যমে ফানে ডালবো এটা লাগানোর জন্য এই যে আমরা সর্বপ্রথম এই যে এখানে এইভাবে এখানে এইভাবে জাস্ট এই যে এইভাবে লাগাবো বাস এই যে বাস লাগাই একটা মশলা দেবো আটকে গেছে ঠিক আছে এই এটা আটকে গেছে এরপর আমরা এটাকে একদম উপরে একদম একদম আমরা উপরে এটাকে লাগাই দেব এই যে একদম উপরে আমি এটাকে ফিটিং করে দিলাম এই যে দেখেন এই যে এটা একদম উপরে আমি এখন ফিটিং করে দিলাম এই যে দেখেন আমার ইয়েটা ফিল্টারে ইয়েটা ফিটিং করা একদম কমপ্লিট এরপরে কাজ হচ্ছে জাস্ট এই উপরের যে ডাকনাটা এটাকে জাস্ট এখানে বসায় দেওয়া এখানে আমার কাজটা পুরোপুরি কমপ্লিট এটা একদম ফিটিং হয়ে গেছে এখন তো সর্বপ্রথম আমরা যে পানিগুলো এটাতে দিব আমরা প্রথম 20 লিটার পানি আমরা ব্যবহার করব না ওটা ফালাই দিব কারণ এইটার ভিতরে বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে ওটা আমরা খাবো না ওটা সর্বপ্রথম 20 লিটার পানি আমরা ফেলে দিব এরপর থেকে আমরা পানিগুলো খাবো আমরা আমাদের ব্যবহারের কাজে ব্যবহার করব আর এই পিউরিটের কাজ হচ্ছে আপনার যে লোনা আয়রনযুক্ত যে পানিগুলো আছে আমরা যে গভীর নলকূপের পানি ব্যবহার করি ওই গভীর নলকূপের পানিতে ভীষণ আয়রন থাকে ওই আয়রনগুলো যে এখানে দিলে একদম আয়রন মুক্ত করবে পানিগুলো বিশুদ্ধ করবে এবং কি আপনার আর্সেনিক মুক্ত করবে
এতে করে আমরা যে ফানিগুলো খাই দৈনন্দিন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা খুব অল্প বাজেটের মধ্যে এই ফিরিট ফিল্টারটা ড্রিঙ্কিটটা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আরএফএলের ড্রিঙ্কিট পিউরিফায়ার, ঠিক আছে। তো আমরা এইটার প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা। তো আপনারা যারা নিতে চান এটা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শোরুমে এসে, অথবা আমাদের সাথে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের মোবাইল নাম্বার 01755006932, 01755006932। আর আমাদের শোরুমটা হচ্ছে বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। তো আপনারা যারা নিতে চান এটা আমাদের সাথে হট মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের বাসায় পৌঁছাই দিতে পারবো। আশা করি আপনারা এটা ব্যবহার করে উপকৃত হবেন, এবং কি আমাদের দৈনন্দিন যে আমরা খাবারের পানিগুলো ওটা আর্সেনিক মুক্ত এবং আয়রন মুক্ত আমরা খেতে পারবো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার বেলা আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করুন। আসসালামু আলাইকুম।